শোন, আজ রাতের মধ্যে হাবলুর জায়গাত বর্ডার দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া লাগবে। আর সাইনবোর্ডত লিখে দেব যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক। হাবলু যখন কাল সকালবেলা যায় দেখবি যে ওর সাইনবোর্ডত অন নামের জায়গায় অন্য মানুষের নাম লেখা আছে, ওর তো মাথা খারাপ হয়ে যাবে, ছুটে চলে আসবে আমার কাছে। তখন আমি করব কি, কিছু টাকার বিনিময়ে জায়গার ফয়সলা করে দেবো, যদি না করে ওর জায়গা গায়েব। দুনিয়াতে আসলে কে কাক খাবলা মেরে খায় তার ঠিক নাই, যাই যাক পরে খাবলা মারে খাচ্ছে, আর খাবলা মারে না খা পারলে জীবনে চলা বড় মুশকিল, বুঝছো? তাহলে তুই ইঙ্কা করে মারে ধরে খাই বড় লোক হচ্ছে নাকি? কথাটা না ভালো করে ক, শুনতে খারাপ লাগিচ্ছে না? তুই তো আমার বন্ধু, তোকে তো সবই কয়া যাবি। তুই আচ্ছু গ্রামের থেকে আমার সাথে কদিন থাক, তুইও বড় লোক হয়ে যাবো। শোন দোস্ত, আজ থেকে 200 বছর পর আমার বাড়িত আমার ঘরত যারা বসবাস করবি, যারা আমার জমি ভোগ দখল করে খাবি, তারকে কিন্তু আমি চিনি না, তারাও আমাকে চিনে না, কারণ তাকে জন্মের অনেক আগে আমি মরে যাবো। আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও আমার নিশ্চিহ্ন হয়ে যাবে, মিশে যাবে মাটির সাথে। আমার ছোল পোলেরা যতদিন বেঁচে আছে ততদিন হয়তো আমার কথা মনে পড়লে দীর্ঘ শ্বাস ফেলবে, কিন্তু তাকের মৃত্যুর পর তার ছোল পোলেরা তাক যতখানি মিস করবি, আমাকে কিন্তু ততখানি মিস করবি না। হয়তো বাপের কবর জিয়ারত করার সময় যখন দোয়া করবি, তখন দাদার জন্য একটু হলেও দোয়া করলেও করতে পারে, কিন্তু তার পরের প্রজন্ম কিন্তু আর মনে থাকবি না। প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যাই আমার পূর্বপুরুষের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছে, আর সেই বাড়ি সেই জায়গা এখন আমরা ভোগ দখল করিচ্ছি, কিন্তু তার কবর আজ কুটি আছে আমরা কিন্তু জানি না। হয়তো আমার দাদার বাপেরা জানিচ্ছিল, কিন্তু দাদার বাপও তো বেঁচে নাই, দাদাও বেঁচে নাই। তাহলে ইঙ্গে সাত পাশ করে সম্পদের পাহাড় যে গড়িচ্ছু, এই কবর তো শেলা সম্পদ তো তুই লিয়ে দেওয়া পারবো না, আর লিয়ে দাঁড়াতে যেহেতু পারবো না, তাহলে যাকের জন্য এই সম্পদটা তুই রেখে যাচ্ছ, সে তারাও কিন্তু তোকে যে মনে রাখবি না সেটা কিন্তু নিশ্চিত। ম্যানসের সম্পত্তি জবরদখল করে তুই কি ভেবেছি তুই জিতে গেছ? সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে তুই ভেবেছ কি তুই জিতে গেছ? তাহলে আমি কম তুই এটা আসতো বোকা, আমাকে সময় খুব কম, তাই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নাই দোস্ত। সময় থাকতে ভালো হয়া কবরের খোরাক সংগ্রহ কর, এটাই হবে বুদ্ধিমানের কাজ। আয় আমরা নিজেকে সৎ মানুষ হিসাবে তৈরি করি, পরকালের জন্যে নিজেকে প্রস্তুত করি, নেক আমলে তোর আমার জন্য প্রকৃত সম্পদ। আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিক। তুই তো এই জীবনচক্র কয় আমার মাথাতে ঘুরে দিল রে, সত্যি রে, 200 বছর পর তো আমাকে কেউ চিনবি না। তাহলে আমি কৃষকের পাপ ঘাড়ের উপর নিয়ে তাকে জন্য সম্পত্তি তৈরি করেছি। সৎভাবে অনেক টাকা ইনকাম করা যায়, তেলে বাদ দিয়ে আমরা ব্যবসা শুরু করি, আল্লাহ ব্যবসার বরকত দিবি, সওয়াব দিবি, সব দিবি। এখন থেকে সব বাদ দিন, যা কাল থেকে আমরা ব্যবসা কর্ম, নামাজ পড়ম, ঠিক মতো চলমো, কোনো দিন লোক ঠকাবো না, পরকালের জন্যে কিছু নিয়ে আমরা মারা যাবো।